সাগরদিঘি বিধানসভা নির্বাচন চলাকালীন বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস ব্যানার্জি। সোমবার ভোট চলাকালীন তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বেশ কিছু জায়গায় মহিলা ভোটারদেরকে ভয় দেখিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা করছে। প্রসঙ্গত, উপনির্বাচন শান্তিতে করার জন্য মোট 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সাগরদিঘিতে মোতায়েন করা হয়েছে। এদিন 73 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মারধর করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এমনই অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা। এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস ব্যানার্জিকে প্রশ্ন করলে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী সিপিএম বিজেপি কংগ্রেসের হয়ে সরাসরি কাজ করছেন। এমনই মারাত্মক অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস ব্যানার্জি। পাল্টা উত্তর দিলেন এলাকাবাসী। তাদের বক্তব্য অবৈধ জমায়েত হয়েছিল, তখন কেন্দ্রীয় বাহিনী তাদেরকে তাড়াতে গিয়ে সাইকেলে পড়ে যায়, তখনই আহত হয় এক ব্যক্তি। সাগরদিঘি থেকে ওয়াসিম আকরমের রিপোর্ট, পুষ্পপ্রভাত টিভি। বাড়ির ভিতরে ঢুকিয়েছে, বলছি কি বাড়ির ভিতরে ঢুকিয়েছে, নিয়ে যাচ্ছে দাদা, আমাদের টিএমসির ব্যাস দিচ্ছে, দাদার ভোট করছে, কেন্দ্র বাহিনীকে ফোন করে মাত্র আসতে হবে, আমরা অশান্তি অশান্তি লাগাতে জানি, আমরা করতে জানি, কিন্তু ভোটটা করতে চাই, ওরাই অশান্তি করছে। আপনি আপনার করো না।